ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে ড্যাশবোর্ডের মাধ্যমে নতুন নতুন মেনু অ্যাড করা যায়, এবং সেই মেনু আমরা দেখতে পাই যে যদি পাবলিশ থাকে সেটা আমাদের ফ্রন্ট এন্ডে শো করে, এবং আমরা তাও আরও দেখছি কিভাবে যে ফ্রন্ট এন্ডে শো করতে হয়। আমরা দেখলাম দুইটা জায়গা আমাদেরকে কাজ করতে হয়, এক হচ্ছে ফ্রন্ট এন্ডে যেখানে কন্টেন্টটা আপনি দেখাবেন, কন্টেন্ট বোর্ডিতে আপনি স্ক্রিপ্টটা লিখতে হয়, যেমন হচ্ছে আমরা লিখেছি এখানে না কন্টেন্ট এবং কন্টেন্ট, এখানে আমরা লিখে দিলাম যে যদি মেনু আইডি রিকোয়েস্ট আসে, যেমন আমাদের মেনু আইডি রিকোয়েস্ট কীভাবে হয়েছে, যেমন অ্যাবাউটের মেনু আইডি হচ্ছে 1, কন্ট্যাক্টের মেনু আইডি হচ্ছে 2, যখন কোনো মেনু আইডি রিকোয়েস্ট যায় তখন সেটা রিসিভ করবো, রিসিভ করে গেট বাই আইডি আমাদের অলরেডি একটা মেথড তৈরি করা আছে, সেখানে থেকে আমরা ওই মেনুর আইডির এগেনস্টে কন্টেন্টটা নিয়ে আসবো, এবং আমরা জানি যে কন্টেন্টটা আসে সেটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আসে, যে অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমরা জানি যে এক্সট্রাক্ট করলে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্সগুলো ভেরিয়েবল হয়ে যায়। সো আমি ভেরিয়েবলগুলোকে বসাই দিলাম, নেমকে টাইটেল হিসাবে বসাই দিলাম H2 এবং কন্টেন্টটা, যার ফলশ্রুতিতে আমরা মেনুতে ক্লিক করলে কন্টেন্টটা ডাইনামিকলি চেঞ্জ পাচ্ছে। হ্যাঁ, এখন আমি হাজারটা মেনু ক্রিয়েট করলে এভাবে আমার অটোমেটিকলি চলে আসবে, আমাকে কোড করা লাগবে না নতুন করে, একটা কোডই আমার কাজ হয়ে গেছে। এখন আমরা দেখব ড্যাশবোর্ডে যেটা আমরা করলাম, সেখানে আমরা দেখলাম যে নতুন মেনু জাস্ট অ্যাড করা, আমরা এখন দেখতে পারি যে মেনুটাকে কীভাবে এডিট করতে পারে বা আনপাবলিশ করে দিতে চাই, আমি মেনুটা এখন শো করবো না। হ্যাঁ, তো আমরা চলুন এটার জন্য আমরা কী করতে পারি, দুইটা বাটন অ্যাড করতে পারি এখানে অ্যাকশান হিসাবে, এডিট এবং ডিলিট। ঠিক আছে, গুড, ভেরি গুড। তো আমরা ড্যাশবোর্ডে মেনুতে গেলাম, মেনুতে গিয়ে আমরা নতুন একটা TH নিব, সেটা হচ্ছে অ্যাকশান, এবং নতুন একটা TD নিব, আমরা নেব হচ্ছে AHREF যেগুলো হচ্ছে আমরা কী দিব, এডিট আন্ডারস্কোর মেনু ডট PHP কোয়েশ্চেন মার্ক মেনু আন্ডারস্কোর আইডি যেগুলো হচ্ছে, হ্যাঁ, ডলার সাইন PHP ডলার সাইন মেনু আন্ডারস্কোর আইডি, মানে মেনু আইডিটাকে পাঠাবো যে একে এডিট করো। ওকে, গুড, এবং হাইপার রেফারেন্স শেষ, আমি নাম দিলাম এডিট, এবং আমরা আরেকটা দিতে পারি ডিলেটের জন্য, মেনুটাকে ডিলেটের জন্য ডিলেট মেনু, এখন যদি আমরা ড্যাশবোর্ডে দেখতে পাই একটু রিফ্রেশ দিই স্ট্যাটাস, কিন্তু আমার তো টাইটেলটাই আসলো না, আচ্ছা ফাইল লোকেশন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে 16 তারিখ আর আমি রান করে রাখছি কত 11 তারিখটা, তার জন্য কাজ করতেছে না, মানে কোড করতেছি এক জায়গায় আমরা দেখতেছি আরেক জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এডিট ডিলিট ডিটেই চলে আসছে, এবং আমরা এটা একটা, তাহলে এটা একটা সচেতনতার বিষয় যে আপনি যখন প্রজেক্ট করবেন NBSP, এটা হচ্ছে যে স্ট্রিমের স্পেশাল এন্টিটি যেটা দিয়ে আপনি একটা স্পেস দিতে পারেন। ওকে, তো আমরা এখন এডিট ক্লিক করলে আমার এই ফর্মে ডাটাগুলো ওই সংশ্লিষ্ট মেনুর আইডিটা শো করবে। ঠিক আছে, এটা দুইভাবে আমরা এডিট মেনু না দিয়ে মেনু জুট PHPতেও সেম কাজটা করতে পারি না, তাহলে মেনু জুট PHPতে যদি কাজটা করতে পারি তা আমাকে অন্য পেজে নেওয়া দরকার নাই, তাই না, মেনু জুট PHP। তা আমার মেনু জুট PHPতে দেখলাম যদি বাই ডিফল্ট হচ্ছে এই ফর্মটা শো করে,
ইনসার্ট ফর্মটা শো করে, অন্যথা সে আপনার হচ্ছে। এখন আমরা কি করতে পারি যে এখানে যখন ক্লিক করবে, দেখেন এটি যখন ক্লিক করতেছে তখন মেনু আইডি যাচ্ছে, রাইট? তাহলে আমরা কি এরকম করতে পারি না যে ইফ ই সেট, এখানে পিএসপি তো লিখতে পারি ইফ ই সেট $ underscore request of menu underscore, যদি মেনু আইডিটা এসে থাকে, ওকে, ভালো কথা। তাহলে কী করব, ও অ্যাগেনস্টের ওই মেনুটাকে রিসিভ করব আমার ডাটাবেজের গেট বাই আইডি দিয়ে, তাই না? এক্সট্রাক্ট বলছেন অভিজে নাকি এক্স, আমাদের মেথডটার নাম গেট বাই আইডি, ঠিক আছে? কোন টেবিল আমাদের হচ্ছে মেনুস টেবিল থেকে কি আসবে, সব আসবে, স্টার মিন অল কীভাবে আসবে, যা মেনু আন্ডারস্কোর আইডি থেকে করছে, কেন করছে না টলসেন বা এখানে যেহেতু আইডি মেনু আন্ডারস্কোর, প্রশ্ন হচ্ছে এটা তো আমি রিসিভ করি নি, তাই না? তাই টলসেন মেনু আইডি করছে, ওকে, এক্সট্রাক্ট হয়ে গেল যদি রিকোয়েস্ট হয়। এখন ফর্মের ভিতরেও আমার তাইলে এরকম একটা কন্ডিশন দিতে পারি, আমরা অ্যাকশানে একটা কন্ডিশন দিতে পারি, ইনপুট ফিল্ডগুলোতে একটা কন্ডিশন দিতে পারি, বা ফর্মটাকে এলস ইফে ফালাই দিয়ে ইফ ই সেট যদি মেনু আইডি হয় তাহলে একটা ফর্ম, এটা সহজ হবে সবচেয়ে, ইফ ই সেট যদি মেনু আইডি হয় তাহলে এক ধরনের ফর্ম শো করবে, আর না হলে ফাঁকা ফর্ম শো করবে, এটা হলে আরও সহজ হবে। তাহলে এই কোডটুকুকে আমি যদি এখানে রাখি, দিতে পারি আমরা ইফ যদি আসে এখানে এলস, এলসটাকে ফর্মের শেষে গিয়ে আমরা ক্লোজ করে দিতে পারি, তাই না? এখন দেখেন যদি মেনু আইডি ছাড়া দিই কোনো সমস্যা নেই, অ্যাজ ইট ইজ আছে। যখন মেনু আইডি দিব আমি এখানে একটু রিফ্রেশ নিই, যদি মেনু আইডি আসে তাহলে আমি এখানে বলতে পারি ইটস টু ইটস টু এডিট মেনু, মানে এই পার্টে আমি একটা ফর্ম রাখবো যেখানে মেনু এডিট করা যায়। তো আমি ক্লিক করি এডিট, দেখেন আমাকে বলছে এডিট মেনু, ঠিক আছে? ঠিক আছে, তো এডিট মেনুতে এখন ফর্মটা দিয়ে দিলে কাজ শেষ, গুড গুড, ভেরি গুড, ফর্মটা তো আমার করাই আছে। তো যদি মেনু আইডি আসে, রিসিভ করলাম, এডিট মেনু দিলাম, মেনু ডট পিএসপিতে আমরা এডিট করব, গুড। তারপর কি হচ্ছে, আমরা এখন যদি এক্সট্রাক্টেড ভ্যালুটা পেয়ে গেছি, আমরা এখন ভ্যালু বলতে পারি, ভ্যালু দিতে পারি, ভ্যালু যেগুলো হচ্ছে পিএসপি ডলার সাইন,
জাতির বিভিন্ন প্রশ্ন এখন আপনাকে এখানে একটা কাজ করতে পারেন, এখানে একটা চেক দিতে পারেন যে কোন কোন ইনপুট ফিল্ডে আপনি বেরো না থাকতে পারেন, তখন আপনি এটা টার্নারি অপারেশন চালাতে পারেন। যদি সেট থাকে তাহলে শুক্র না হলে শুক্র, তাহলে কী করতে পারেন, ডিএসপি ইকো সেট যদি থাকে তাহলে নিয়মটাকে শো করো, না থাকলে কী আর করবা, না থাকো ঠিক আছে। এটা হচ্ছে রিক্স ফ্রি, মানে না থাকলেও আমার টেনশন নেই, কোনো ইরোর হবে না, কারণ ইরোর আপনি পুরো ডিজাইনটাকে নষ্ট করে ফেলতে পারেন, তাই না। ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কিছু দিই নেই, ভ্যালু ইজ ইকুয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে সিঙ্গেল কোট ইন সিঙ্গেল কোট হয় না, ঠিক আছে হা ওকে একটু দেখে আসি কী অবস্থা চেহারা কাটে অ্যাবাউট আস এডিটের, আমাকে অপশনটা চলে আসছে। এম কন্টেন্টের জায়গা যদি কন্টেন্টটা দেই একই ঘটনা, তাই না, কন্টেন্ট কন্টেন্ট স্কুল। এখন আর একটা ইস্যু রয়ে গেছে আপনার ফর্মে, আমি কী করলাম অ্যাবাউট আজই ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট আসটা ছিল পাবলিশ, কিন্তু সে বাই ডিফল্ট আনপাবলিশ সিলেক্ট করা আছে, তাই না, যেটা আপনার ব্যবহারকারীকে মিসগাইড করবে, আপনার ব্যবহারকারীকে মিসগাইড করবে, কারণ সে অনেক খেয়াল না করে সাবমিট দিয়ে দিলে, সাবমিট দিয়ে দিলে দেখতে আনপাবলিশ হয়ে যাবে, তাহলে যেটা ছিল সেটাই বাই ডিফল্ট সিলেক্ট করা উচিত, তাই না। সেজন্য সেজন্য আমরা এখন, তাহলে আমাদের এখন যেটা দরকার যে পাবলিশ দেখাবে কি আনপাবলিশ দেখাবে সে বিষয়ে প্রোগ্রাম নিজে ডিসিশন নেবে, এখানে ডাইনামিক বিষয়টা আসে। হ্যাঁ, তাহলে সেটা আমরা কি করতে পারি, আমরা চেক করব প্রথমে সেট, এখানে একটা পিএসপি দিতে পারি বা আমি একটা জানি না, এরকম সিলেক্টেড হচ্ছে সিলেক্টেড, হ্যাঁ সিলেক্টেড ইজ ইকুয়াল টু সিলেক্টেড, একটা এইচটিএমএল অ্যাট্রিবিউট আছে সিলেক্টেড, মানে এই ফিল্ডটাকে সিলেক্ট করে থাকবে। আবার আরেকটা আছে সিলেক্টেড ইজ ইকুয়াল টু, হাস্যকর বিষয় না দুইটাকে সিলেক্টেড রাখে, তাহলে কোনটা সিলেক্ট হবে, তাই না, দুইটাকে সিলেক্টেড রাখলে তো সিলেক্টেড দুটোটা হতে পারে না, যে কোনো একটা সিলেক্ট হবে। তাহলে আপনি একটা কন্ডিশন দিয়ে দেন পিএসপি, হ্যাঁ ইকো, হ্যাঁ তাহলে আসেন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু হচ্ছে যদি হয় জিরো, হ্যাঁ কথা কি সত্য, তাহলে যদি জিরো হয় তাহলে সিলেক্টেড ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট সিলেক্টেড লিখে দিলে তো হয়, তাই না, ওটা আমার ইস্যু নেই, ওটা সমস্যা নেই, ওটা সমস্যা, আমি এখন ডলারসেন স্ট্যাটাসের ভ্যালুটা দেখব, তার ভ্যালুটা কী, তাহলে এটা সিলেক্টেড থাকবে। যদি স্ট্যাটাস যেগুলো জিরো হয় তাহলে সিলেক্টেড হবে, অন্যথায় পাঁচ হবে,
এবং পিএইচপিটা ক্লোজ হবে, জাস্ট সিলেক্ট ইট। ওকে, সেম জিনিস আমরা এখানে কপি করব, স্ট্যাটাস যদি ওয়ান হয় তাহলে এটা সিলেক্ট করতে শাইন। টেকনিকটা আমরা বুঝতে পারলাম। এখন স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আসলে কোন সিলেক্টেডটা সিলেক্টেড থাকবে, রাইট? আমি দেখে আসি আসলে সে কাকে রাখে সিলেক্টেড। ইয়েস, দিস ইজ দ্য টেকনিক। যে এখন যদি আমি আনপাবলিশটাকে এডিটে দেই, যেমন আমার একটা আনপাবলিশ আছে, সে আনপাবলিশই আমাকে সিলেক্টেড রাখবে। পাবলিশটাকে যদি সিলেক্টেড এডিট দেই, তাহলে তাকে সিলেক্টেড রাখবে, কারণ আমি ওই কন্ডিশনটা বলে দিছি তোমার ডাটাবেসে যে যার ভ্যালু ম্যাচ করবে সেই সিলেক্টেড থাকবে, অন্যটা থাকার দরকার। ঠিক আছে, এখন আসলে আমার ডাটা শো করলাম, এখন কাকে এডিট করব তার আইডি হিডেন আকারে এখান থেকে পাঠাতে হবে, তাই না? তাহলে আপডেট হবে, আপডেট হয়ে আমরা একটা ইউআরএল রিকোয়েস্ট দিয়ে আমাদের মেইন ফর্মে বা এখানে আমি শো করাই, আপডেটটা তো দেখতেই পাবো যে আপডেট হয়েছে কি হয় নাই, তাই না? গুড গুড গুড। আমরা এখন চলে যাব হচ্ছে যে হিডেন ফিল্ড দিবে একটা, এখানে হচ্ছে হিডেন, নেম এগুলো হচ্ছে এডিট আন্ডারস্কোর মেন, ভ্যালু এগুলো হচ্ছে না। এখন দেখেন আমার এই ফর্ম এত ইনফরমেশন পাঠানোর পরে আরেকটা ইনফরমেশন পাঠায়, সেটা হচ্ছে যার হিডেন ভ্যালু হচ্ছে ওই সংশ্লিষ্ট মেনু আইডিটা। ঠিক আছে, গুড। এখন যখন এটা সাবমিট বা আপডেট দিব, এখন তো সেভ না অ্যাকচুয়ালি, বা সেভ বা আপডেট যেটাই বলেন আপনি, ভ্যালু হচ্ছে আপডেট। যখন আপডেট দিব তখন এবার আমি চেক করবো কি এডিট মেনু আসছে, আসলে তাকে আপডেট করে। ঠিক আছে, আসলে তাকে আপডেট করে। একই ঘটনা এখানে, যদি এডিট মেনু এসে থাকে, একোটা ডাবল লেখা হয়েছে না, এডিট মেনু, যেটা বলতেছিলাম আমরা এখন এখানে চেক করব যে এডিট মেনু আমরা কি নাম দিয়েছি। আমরা নামটা দিয়েছি হচ্ছে হিডেনে যে এডিট মেনু যদি এসে থাকে, রিকোয়েস্টটা যদি এডিট মেনু এসে থাকে, ইফ সেট ডলার সাইন আন্ডারস্কোর রিকোয়েস্ট অফ এডিট আন্ডারস্কোর মেনু, যদি এডিট মেনু এসে থাকে তাহলে কী করবো? আচ্ছা, তাহলে আমরা কী করবো, এটাকে রিসিভ করবো, তাই না? ঠিক আছে, রিসিভ করলাম। রিসিভ করার পরে এখন আমরা আপডেটের কাজটা করবো, আমাদের মেথডটা করাই আছে, কোথায় করা আছে, ডেটাবেস ডট পিএসপিতে আপডেট মেথড, আপডেট মেথড, আপডেট মেথড, আপডেট, যে কোন টেবিলে কাকে কাকে আপডেট করব, কার এগেনস্টে, তাই না? তিনটা প্যারামিটার আমাকে দিতে হবে। তাহলে ইফ যদি আপডেট হয় ডলার সাইন এক্স
কারণ আমরা জানি আপডেটটা এটা ট্রু আর ফলস বলা কি আপডেট মেনুস বুঝতে হচ্ছে কাকে আপডেট করব যার নেম ইকুয়াল টু হচ্ছে তাহলে আগে ডাটাগুলো সবগুলোকে রিসিভ করতে হবে না এক্সট্রাক্ট তাহলে এটা আলাদাভাবে কেন করতেছি আমি ডিরেক্টলি এক্সট্রাক্ট করতে পারি এক্সট্রাক্ট ডলার সাইন আন্ডারস্কোর রিকোয়েস্ট তাই না পুরো ফর্মে ডাটাগুলো রিসিভ করলাম নেম ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এক্সট্রাক্ট কী করে অ্যারের ইন্ডেক্সকে ভেরিয়েবল কনভার্ট করে ডলার নেম এখানে সিঙ্গেল কোট দেওয়া ভালো আর কন্টেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কন্টেন্ট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু হচ্ছে ডলার স্ট্যাটাস তাই না এবং থার্ড প্যারামিটার যার মেনু আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে যদি এটা ট্রু দেয় নামে পাঠাচ্ছিলাম তাই না তো যদি ট্রু দেয় মানে সাকসেস তাহলে আমি কি করতে পারি তাহলে আমরা জাস্ট একটা মেসেজ আপডেট সাকসেস এখন এই মেসেজের বেলু হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে হয় মেসেজের বেলু সেট হবে আনলে সেট হবে না এটা দিলেও তো হয় যে সেট হলে সাকসেস আর সেট না থাকলে বা আমি কোনো সেট দিব না আমি ডিরেক্ট অ্যাট দ্য রেট সাইন দিয়েও দেখতে পারি সেটা কোথায় রাখতে হবে আমাকে এখানে ঠিক তাই না আপাতত এখানে স্ক্রিপ্ট দিয়ে রাখি গো অ্যাট দ্য রেট ডলার সাইন সাকসেস তাই না ওমা এগুলো লিখলাম কেন তাই না এই তো দেখি টেস্ট কাকে করা যায় তুই তো আনপাবলিশ ছিলি তোকে পাবলিশ করে দিই পাবলিশ আইডি ফেল তা ফেকিউ আর্টে ইনসার্ট হয়েছে কেন দেখেন মানে ই না হয়ে আপডেট না হয়ে নতুন এটা ইনসার্ট হয়ে গেছে আমরা একটু দেখে আসি আমরা কি আসলে পাঠাইছি যে এডিট মেনু আমরা দেখলাম যে যদি এডিট মেনু এসে থাকে এক্সট্রাক্ট করো আপডেট ডাটা হয়েছে কি আছে আপডেট টেবিল সেট কলামস হায়ার ফাংশন তাহলে এডিট মেনু সেট এডিট মেনু ও আচ্ছা এখানে সাবমিটটা এক্সিকিউট হয়ে যাচ্ছে কারণ সাবমিটও যাচ্ছে তাহলে আমি এই নামটা চেঞ্জ করে দিলে হয় নেমটা কি আপডেট তাহলে আমি এখানে বলবো ইবি সেট আপডেট যদি আপডেট রিকোয়েস্ট আসে তাই না তাহলে এডিট এফে কিন্তু ডাবল হয়ে যাবে আমাদের বা এটাকে আনপাবলিশ করে দিই তাই না দুটাকে আনপাবলিশ করে আনপাবলিশ এখনো ফেল কি ভুল ওকে হ্যাঁ কারণ আমি তো এই নামটা কী নামে পাঠাইছি এ নামে পাঠাচ্ছি কিন্তু সে কিন্তু নতুন ইনসার্ট করে নাই
তাহলে আমরা একটা ডিবাগিং করে আসতে পারি যে ডাটাবেজে ইকো এসকেপ, তাই তাই না? এবং এখানে ডাই দিয়ে আসে, ঠিক আছে? টেস্ট মানে আসলে ঢুকতে দিব না, এসকিউলটা দিব, কোনো সমস্যা? আপডেট মেনু সেট নেম ইকুয়াল টু হচ্ছে ফাঁকা যাচ্ছে, এফএকিউ হচ্ছে কন্টেন্ট ইকুয়াল টু ফাঁকা যাচ্ছে, আর আর কন্ডিশনটাও হচ্ছে না এখানে। আচ্ছা কন্টেন্ট ইকুয়াল টু এটার স্ট্যাটাস ইকুয়াল টু জেড, ও ওকে ঠিকই তো আছে। আপডেট মেনু সেট নেম ইকুয়াল টু এফএকিউ কমা কন্টেন্ট ইকুয়াল টু হচ্ছে এটা পুরোটা, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে কন্টেন্ট, কন্টেন্টটা ক্লোজ হয় না কেন? হয়েছে, এই যে হয়েছে এখানে এসে স্ট্যাটাস ইকুয়াল টু জিরো হয়, আর মেনু আইডি ইকুয়াল হচ্ছে ফোর। কোয়েরিটা যদি আমরা এখন একটু ই করি, চালাই ওখানে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোয়েরিতে কোথাও সমস্যা আছে কিনা। তাই আমরা পিএইচপি ওয়ান, তাই না? মেনুস এসকিউএল এত বড় করি না রেখে আমরা এটাকে ছোট করে দিই, টেস্ট। আচ্ছা কমা কই এখানকার স্ট্যাটাসের পরে একটা কমা পড়ার কথা ছিল, কমাটা জানি দিয়েছেন না? দেখেন এখানে দেন নেই আপনি, এটা হচ্ছে এখানে যখন কুইটা আপনি রান করেন কন্টেন্টের পর একটা কমা পড়া পাচ্ছে, এসকিউএল ইনজেকশন, এসকিউএল ইনো ছিল এটা, ঠিক আছে? তাহলে আমরা এখন আবার চালাই দেখতে পারি, আমরা এখান থেকে ডায়েটটা উঠে দিতে পারি এখন, এভাবে এভাবে আপনারাও ডিবাগিং করে দেখবেন, তাহলে দেখলেই বোঝা যায় যে আমার একটা কমাতে বলার কথা ছিল। এবং তারপরেও যদি না বোঝেন, পুরো এসকিউএল কোয়েরিতে গিয়ে ডাটাবেজ একবার এক্সিকিউট করে দেখেন, তখন ডাটাবেজে বলে দেবে তোমার ওই জায়গায় সমস্যা আছে, কারণ আপনি মানুষ তো, তাই না? ডেভটলি ছেলেবেলা আছে ঘুমাইতেছে ঘটনা কি? আনপাবলিশ আপডেট, ইয়েস আপডেট সাকসেস, এবং দুইটাই আনপাবলিশ, ওকে রাইট। তাহলে আমরা যদি এখন এটাকে পাবলিশ করে দিই, এফএকিউ একটাকে তোমাকে পাবলিশ করে দিলাম, দুইটা এফএকিউ আছে, ইয়েস। এখন আমি দেখি ডাটাবেজ আসে কি না, ইয়েস দ্যাটস গুড। তাহলে ডিলেট আরও সিম্পল, জাস্ট একটা আমরা তো খুব ডিলিট কী করবে, জাস্ট ইয়েস আর হ্যাঁ একটা স্পেসিফিক আইডি দিয়ে আপনি ডিলিট করবেন, তাহলে ডিলিটটাও দেখা যায়, তাই না? তাহলে আমরা এখন দেখবো কীভাবে একটা মেনুকে, আমরা আপডেট দেখলাম, ইনসার্ট দেখলাম, এখন আমরা ডিলিট দেখতে পারি ভিডিও সহ, ওকে। তাহলে চলুন আমরা ডিলেটের ডিলেটের বেলায় আমরা কি দিয়েছি এখানে, ডিলেটের বেলায় বলেছি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, ডেল আইডি, তাই না? ডেল আইডি, ঠিক আছে। এবং এখানে ডিলেট এখন অন্য পেজে ডিলেটটা করি, একটু সুন্দর করে মেসেজ টেসেজ দেখাতে পারি যান, হ্যাঁ ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, বা এখানে করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক টেবিলটার উপরেই আপনি কন্ডিশনটা চালাবেন, ঠিক টেবিলের ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, ইয়েস ইয়েস দিলে তারা ডিপ্রেস নেবেই, দিলে ডিলেট হয়ে যাবে, হ্যাঁ। তো আর ধরুন আমি মেনু ডট পিএসপি দিলাম এক জায়গায় সব, মেনু ডট পিএসপি কেলো, যাওয়ার পর আমি ঠিক এই জায়গায় করবো, ডিপ নিয়ে নিই, কী বলে ডিপের ভিতরে দেওয়া আছে, রাইট? আটা ডিপ নিব,
এখন আমি চেক করব ইফ ই সেট রিকোয়েস্ট ডেল আইডি, যদি ডেল আইডি এসে থাকে তাহলে খেলা হবে। ইফ আন্ডারস্কোর রিকোয়েস্ট ডেল আন্ডারস্কোর আইডি, আন্ডারস্কোর আইডি ছিল ইয়েস ডেল আন্ডারস্কোর, যদি ডেল আইডিটা আসে তাহলে আমি কী করব, কন্ডিশন দিব ডু ইউ ওয়ান্ট টু ডিলিট অর নট, ইয়েস অর নট। Do you want to delete? Question mark. A href equal to minus dot psp question mark c del id confirm delete id is equal to তাহলে এখানে আমি কি দিতে হবে, এটাকে রিসিভ করতে হবে তাই না, ওকে। তাহলে আমরা এখন দেখব যে সে অ্যাটলিস্ট আমাকে এতটুকু বলা উচিত, যদি আমি ডিলেটের কথা বলি, যদি আমি ডিলেটের কথা বলি তাহলে সে আমাকে এতটুকু বলা উচিত যে ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, ইয়েস হ্যাঁ অর নো, নো অ্যান্ড এনবিএসপি অ্যান্ড এনবিএসপি এ এখানে ইকুয়াল টু হচ্ছে মেনু ডট পিএসপি নো, সেম পেজকে লোড করে দেওয়া কি ব্যাপার, আজকে তো আপনারা চা পাবেন না বিকজ আজকে চা খাওয়ার লোকটা নাই, এক অত তাতে ঘুমাইলে হবে হবে না, নো নো দিলে কোনো সমস্যা নাই অ্যাজ ইট ইজ থাকতেছে তাই না। এখন ইয়েস দিব, যখন ইয়েস দিব তখন ইন দেখেন ইয়েস দিলে কি যায় কনফার্ম ডেল আইডি, যদি কর্নার দেখেন সি ডেল আইডি ঠিক এই জায়গায় সি ডেল আইডি ঠিক আছে, হ্যাঁ লেফট কর্নার নিচে দেখেন সি ডেল আইডি, তো প্রত্যেকটার আইডি যাচ্ছে, যাকে দিচ্ছি তার আইডি যাচ্ছে, ইয়েস ইয়েস মানে তার আইডি থ্রি এভাবে যাচ্ছে। এখন কী করবো, ডিলেট মেথডটাকে কল করব ভিডিও সহ, এক্স ডিলেট কোন টেবিল থেকে ডিলেট করব, মেনুস থেকে, কারণ আমরা ডিলেট নামক মেথড অলরেডি আমরা শিখে রাখছি এই কোর্সের প্রথম থেকে ঠিক আছে, যেখানে টেবিলের নাম নিব কন্ডিশন চেক করব কার আইডিকে ডিলেট ফ্রম টেবিল বায়ার কন্ডিশন কেন এক্সট্রাক্ট করবো, এখানে তো এক্সট্রাক্টের কোনো দরকার নাই, এদের ট্রু হয়েছে আনার প্রসেস। ও আচ্ছা আপনি হয়তো বলতেছেন এটার ব্যাপারে যে এখানে আসলে কোনো এক্সট্রাক্টের বিষয় নাই, আইডি ধরেই রো ডিলিট করবে বাকি জিনিস আমার জানা মেনুস টেবিল থেকে মেনু আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু হচ্ছে ডেল আই, যদি ডেল আইডি রিকোয়েস্ট আসে ভালো কথা, সে এটা তো আমরা করলাম না, এটা আমরা ডেল আইডিটা দিলাম, কারণ আমাকে কি আরেকটা কন্ডিশন দিতে হবে না, যদি সি ডেল আইডি আসে কনফার্ম ডিলেট আইডি আসে তাহলে এই ইফের বাইরে সেটা হবে, ইফ
set dollar sign underscore request of c id. যদি সিডেল আইডি আসে তাই না, তাহলে ইফ আবার ইফ ডলার সাইন এক্স কি সেটা ডিলিট কোন টেবিল থেকে, মেনস টেবিল থেকে কাকে ডিলিট করবো, মানে কন্ডিশনটা কি, তার মেনু আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে একটু অপেক্ষা করেন, যদি ট্রু হয় তাহলে আমরা কি বলতে পারি এখানে এই মেসেজটা দিলাম তাই না, অন্যথা else ভিডিও সহ ডিলিট পে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাই ডিলিট ইয়েস ডিলিট সাকসেস, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম আসলে এটা ক্লু, এটা আমাদের এত সহজে হয়ে গেছে কিভাবে, আমরা আগে ক্রাড অপারেশনের মেথডগুলো করে রাখার কারণে আমরা মেথডগুলো কল করলাম আর ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজের ভিতরে ভিতরে ইউজ করে ফেললাম, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড পার্ট, মেনু ম্যানেজার, ঠিক আছে, ধন্যবাদ।